কি মা, হঠাৎ ব্যাগ গুজাচ্ছ কেন? রেডি হয়ে না যাও, আমরা বেরোবো। বেরোবো মানে কোথায় আছি আমরা? গ্রামে কাকার বাড়ি। যা বাড়া, হঠাৎ কাকার বাড়ি কেন যাবো? আচ্ছা মা, হঠাৎ আমরা গ্রামে কাকার বাড়ি কেন যাচ্ছি? এত কথা না বলে রেডি হতে পারছো না? দেরি হয়ে যাচ্ছে আমাদের, রেডি হতে দেরি। ধরে বাড়া, এখন আমার গান মারাতে গ্রামে যেতে হবে। জীবনটা বাড়া পুরো ধ্বংস হয়ে গেল। বাড়া এমনিতেই গরমকাল, রাত্রেবেলায় ঘুম আসে না। সকালের দিকে বাড়া যেই একটু ঘুম আসে আর মা আসলে আমরা ফ্যান বন্ধ করে দেয়। এইভাবে কি লেওড়া বেঁচে থাকা যায় পল্টু দা? বাড়া কাকে বলছিস তুই এইসব কথা? হ্যাঁ আরে লেওড়া, আমারও তো সেই একই সমস্যা। বাড়া বাড়িতে লেওড়া টিকতেই দিচ্ছে না। জীবনটা বাড়া পুরো ধরে পাতা হয়ে গেছে বুঝলি। বাড়া সবাই বাড়ছে আচ্ছা আচ্ছে। তো এইবারে আমাকে তো সকালবেলায় এসে ফ্যান বন্ধ করে দেয় না। আরে লেওড়া ফ্যান থাকলে তো বন্ধ করবে, তোদের তো বাড়া ফ্যানই নেই। হ্যাঁ আমাদের বাড়া ফ্যান টানের দেখা পায় না, আমাদের বাস ধরে তোলে বাড়ি। লেওড়া এমনি হওয়া, ওই বাস ধরে তোলে বাড়ি ছিল বলেই বাড়া বেঁচে গেলি, নাহলে বাড়া বুঝতেই বাড়া গরমে কেমন চদর লাগে। ছাড় এসব ছাড়, তোরা বাড়া কেউ চা খাবি কিনা বল, আমি লেওড়া চা অর্ডার দেবো। আমি খাবো। আমিও খাবো। ও ঝন্টু দা, তিনটে চা দাও তো। নে বাড়া, এই ঝন্টু আবার কোথায় গেল? ও দেখো গিয়ে মুততে গেছে। এই বালটা খাবে চোদন, বাড়া দোকান ফেলে যে কোথায় যায়। তেরে মালটা গ্রামে নতুন মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে মালটা এখানে বেড়াতে এসছে। ভালো করে দেখ দেখ, পাশের বাচ্চাটা পুরো বুকে চোদার মতন দেখতে। হ্যাঁ 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 ঠিক ঠিক, ভালো করে খেয়াল করে দেখো, মালটা মুখটা পুরো হনুমানের মতন। হ্যাঁ উহ কি গরম, আর কত দূর এখান থেকে? আরে বাবা দাঁড়া, একটা টোটো ধরতে হবে। এখন এই জায়গায় কোথায় যে টোটো পাই? ওই টোটো দাঁড়াও দাঁড়াও, খোঁজ নে তো মালটা কে আর কোথার থেকে এসছে। আচ্ছা তুমি কোনো চাপ নিও না, আমি খোঁজ নিয়ে নিচ্ছি মালটাকে। ঠিক আছে। মা এক ঘন্টা হেঁটে চলে আসলাম, তা বলে একটা বিড়ির দোকান পেলাম না? এই জন্য বলে আমি গ্রামে আসতে চাই না, বলে এটা শহর হলে বলে ঘরের সামনে বিড়ির দোকান পেয়ে যেতাম। কী করি বলে? হ্যাঁ বলে বিড়ি ছাড়া তো চলতে পারবো না, গ্রামে কি বলে কোনো দোকান টোকান নেই নাকি? বলে কী করা যায় বলে, এতে বলে মাথায় ঢুকছে না। এই তো বলা পেয়েছি, ওই তো একটা গুদমা নিয়ে আসছে, দেখি বলে ওর কাছে কোনো বিড়ি টিড়ি পাই কিনা। হ্যাঁ এ বলা ব্রেক ব্রেক, বলছি বড়দা তোমার কাছে কি বিড়ি হবে? হ্যাঁ বেশি না, দুটো দিলেই হবে। হ্যাঁ আরে বাড়া, এটা তো সেই মালটা, এর ওপরে তো পল্টু তো নজর রাখতে বলেছিল। না যেভাবে হোক এই মালটাকে লোভ দেখি ক্লাবে দেখে নিয়ে যেতে হবে। এ কি বা কী ভাবছো? একটা বিড়িতে চাইছি বা, এত ভাবার কি আছে? থাকলে বাড়া দে, না থাকলে বাড়া বেরো। বিড়ি আছে তো, কটা লাগবে? কি বলছি বা, মা আমি বুঝতে পারিনি বাড়া তোর কাছে বিড়ি থাকবে। হ্যাঁ বেশি না বাড়া, দুটো দিলেই হবে। দুটো? মাত্র দুটো দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ বাড়া হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা দিচ্ছি। কি হলো? যা বিড়ি তো আনতে ভুলে গেছি। কি বলছো বাড়া, বিড়ি আনতে ভুলে গেছি মানে? কে বলছি বললি বাড়া, বিড়ি আছে বাড়া, মজা বাড়াচ্ছে আমার সাথে? আমার সাথে মজা বাড়া, তুই আমাকে চিনিস? আরে ছোট ভাই অত রাগ করছে কেন? বোকা দাদা ছোট ভাই বাড়াচ্ছ ওখানে গেছিলে বাড়া, আমার এখন বিড়ি লাগবে কোথায় ভাই? আরে তুমি এত চাপ নিচ্ছ কেন? বিড়ির প্যাকেট হয়তো আনতে ভুলে গেছি, ক্লাবে পড়ে আছে। চলো তুমি আমার সাথে ক্লাবে চলো, আমি না ক্লাব থেকে এক প্যাকেট বিড়ি দিয়ে দেবো ওখানে। কি বলছি বাড়া, ক্লাবে গেলে বিড়ি পেয়ে যাবো? আরে হ্যাঁ তুমি চাপ নিও না, তোমার যত লাগবে তুমি তত বিড়ি খেও। চলো আমার সাথে ক্লাবে চলো। আচ্ছা চল 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 চলো। তুই ডান দিকে যায়, বাদিকে দেখছি। হ্যাঁ বাড়া আমি একা একা গিয়ে চোদন খাই নাকি? পল্টু আমার দিকে আমার দিকে। আরে বাড়া এই দিকে তাড়াতাড়ি, এই পুরো চারজন বসে আছে। আরে লেওড়া বাড়া আসতে দেবে তো নাকি? বিড়ি বাড়া রে, আমি পুরো একা পড়ে গেছি। এই তো বাড়া চলে এসে চলে এসেছি। এই খানকি ছিল মানে, এরা তো চারজন, পালা ফটকে পালা নালে গাল ভেঙে দেবে। এই বাড়া রে পল্টুদা, এই দেখো। নে বাড়া এটা আমার কে? আরে পল্টুদা চিনতে পারছো না? আরে এটা সেই মালটা। সেই মালটা মানে কোন মালটা? আর ওইভাবে দাঁত কেলাচ্ছে কেন? আরে বস সব ভালো তো? কেনে বাড়া তুই, নাম কি? ইয়ে মানে আমার নাম ফুটো। আমি বাড়া এই রাস্তা দিয়ে একটা বিড়ির দোকান খুঁজে বেড়াচ্ছিলাম, তখন বাড়া এই বড়দার সাথে একটু দেখা হলো, বড়দা আমাকে খেয়ে নিয়ে আসলো। এটা কি বাড়া তোর বিড়ির দোকান মনে হচ্ছে নাকি? আহ ফটকে চুপ কর। তা ভাই তোর বাড়ি কোথায়, কোথায় থাকিস তুই? ইয়ে মানে আমার বাড়ি শহরে, আমি এই ভাতার বাড়ি কাকার বাড়িতে ঘুরতে এসেছি। তা আমি কি বাল ছিড়বো? বেরো কালকে চলে। কি করে দেখ বাড়া, মা বাবা তুমি কিছু বলে সকাল ভেঙে তো বলে দিলাম বা, গ্রামে ঘুরতে এসেছি বলে কি বাল ছাড় বলবি নাকি? তুই বাড়া আমাকে চিনিস বাঞ্চদ? বাড়া একটা বিড়ি খেতে এসেছি, বিড়ি দিলে দে না দিলে চুপ করে বস থাক। মা বাবা দিলে কথা বলে কপাল ছুঁয়ে দেবো গুদমান। লোকা চিনা শহর থেকে এসে কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? তুই আমাকে চিনিস? এই লেওড়া, এই তুই আমাকে চিনিস বাড়া? হ্যাঁ বাড়া ফুটো আমার নাম।
কারের নিচে এমন চতন দেবো না, গাড়ির নিচে বড় ধনজন করে উঠবে। তুই আমার গাল চিরবি গান্ডার বাচ্চা। কি বললি, সে ঘুমায়নি ছেলে? হ্যাঁ, কি শুরু করেছিস তোরা? চুপ কর না। ও বলে আমাকে চেনে? হ্যাঁ, আমার মুখের উপর গরম মারছে সারা ধ্যানার বাচ্চা। এক চতুন মালে এক চতুনের জায়গা নেই, আবার গরম মারছে। কি বললি, তোর কপাল চুদি? সে ঘুমায়নি ছেলে? শান্তি ছেলে, তোর কপাল মারি। কি বলে?